আগের ব্লগে তো তোমরা দেখেইছিলে মুভি দেখতে এসে আমাদের সাথে কি হয়েছিল। তো আমরা ফুড কোর্টে চলে এসেছিলাম একটু বার্গার অর্ডার করে, দেন সেটা একসাথে বসে খাচ্ছিলাম আর একটু গল্প করছিলাম। এরই মধ্যে কয়েকটা কাজ ছিল, সেগুলোও কমপ্লিট করতে হচ্ছিল। আমরা দুজনেই ডিসাইড করে নিয়েছিলাম যে এসেছি যখন যেই মুভিটা দেখবো ঠিক করেছি সেটা দেখেই আজকে বাড়ি যাব। হাতে বেশ কিছুটা টাইম থাকায় আমি আর শুভদীপ চলে এসেছিলাম ম্যাক্সে শুভদীপের পয়লা বৈশাখের শপিং করতে। আর এখানে এসে ওর পোপাট হয়ে গেছিল, জগাস নিতে গিয়ে একটা হাফ প্যান্ট তুলেছে। বিলিং কাউন্টারের সামনেই কিউট এলিফ্যান্টার দিকে নজর পড়লো, বেশ ভাল লাগছিল আমার। তো ওখান থেকে শপিং এর পার চুকিয়ে আমরা চলে এসেছিলাম ম্যানোকাতে ক্রু দেখতে। মুভিটা যেদিন থেকে রিলিজ করেছে আমার ভীষণ ইচ্ছা ছিল দেখার। আর এখানে দেখতেই পাচ্ছ শুভদীপ আমার জন্য গোটা সিনেমা হলটাই বুক করে দিয়েছে। জোকস অ্যাপার্ট, অ্যাকচুয়ালি আজকে সিনেমা হলটা এতটাই খালি ছিল, আমি আর শুভদীপ দুজনে একা একা বসে সিনেমা দেখেছি। একটা জিনিস অলওয়েজ ফিল করি, আমরা যতই প্ল্যান করে চলার চেষ্টা করি না কেন, প্ল্যান ওয়াইজ কিন্তু কিছুই হয় না, আর যেটা হয় আমাদের জন্য বেস্ট হয়।